এভারেস্টের ডিজে শো পৃথিবীর সর্বোচ্চ পার্টি অনলাইন ডেস্ক বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা তৈরি ও দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এবার মাউন্ট এভারেস্টের 17,600 ফুট উঁচু বেস ক্যাম্পে ডিজে শো করতে যাচ্ছেন পল ও কেনফোল্ড। একটি রেকর্ডিং সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানের কথা রয়েছে তিনবার গ্রামি অ্যাওয়ার্ড মনোনীত ব্রিটিশ এই ডিজে সুপারস্টারের। পর্বত আরোহণের জন্য উপযোগী সময় শুরু হওয়ায় নেপালে অভিযাত্রীদের ভিড়ও বাড়ছে প্রচুর, আর এই সুযোগটিকে কাজে লাগাচ্ছেন পল। ব্রিটিশ তরুণদের মধ্যে বিপ্লব সৃষ্টিকারী 1967 সালে ইবিজা শৌকতে তার ডিজে শো সামার অব লাভকে নবজন্ম দিয়ে পৃথিবীর সর্বোচ্চ পার্টি এ ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন 53 বছর বয়সে ডিজে। এ থেকে সংগৃহীত অর্থ 2015 সালে নেপালে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে বাস্তুহারাদের পুনর্বাসনে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।